আশঙ্কা সত্যি হলো ভেঙে চুরমার গাড়ির পিছনের কাঁচ। বিহার হয়ে বাংলা এসে হামলার মুখে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। ভালোবাসার বদলে রাহুলকে শুধুই ক্ষোভ উপহার দিচ্ছে বাংলা। ন্যায়যাত্রার সঙ্গী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি আঙুল তুলছেন শাসক দলের দিকে। অভিযোগ, মালদায় প্রবেশ করার পর ইঁচ মেরে রাহুলের গাড়ির কাঁচ ভাঙা হচ্ছে। রাহুলের ন্যায়যাত্রায় তৃণমূলের অসহযোগিতার শুরুবাত সে কোচবিহার থেকে, এবার কি তা ক্রমশ সংকীর্ণতায় পরিণত হচ্ছে? বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি অতিথি দেব ভব। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে। সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে, কুচবিহার থেকে শুরু হয়েছে, প্রতি পদে অপমান করা। বাংলায় মুখ্যমন্ত্রীর একলা চলো বার্তার পর থেকে তৃণমূলের এবং কংগ্রেসের সম্পর্কে একটু একটু করে যেন মিশছে নিম পাতার রস। এমনকি বঙ্গে ন্যায়যাত্রা করার আগে বাংলা শাসক দলকে কিছু না জানানোয় রাহুলের সৌজন্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইন্ডিয়া জোট শরীফ তৃণমূলের সুপ্রিমো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে বঙ্গে বিভিন্ন প্রান্তে রাহুলের ন্যায়যাত্রার অনুমতি নিয়ে প্রশাসনিক টালবাহানা শুরু হয়। মালদহ রাহুল গান্ধী মধ্যাহ্ন ভোজনের জন্য ভালুকা শেষ দপ্তর চেয়ে পায়নি কংগ্রেস। অগত্যা রাহুলের আহারের আয়োজন করা হয় দেবীপুর মাঠের ক্যাম্প তৈরি করে। এ অপমান ছাড়ার কি? প্রশাসনিক অনুমতির জটিলতায় রাহুল গান্ধীর নাগাল পাননি আম জনতা, তাতেও ক্ষোভ। রাহুল গান্ধীকে এক ঝলক দেখতে, তার মুখ থেকে দুটো শব্দ শুনতে মালদায় মহড়াপাড়ায় ভিড় জমায় মানুষ, কংগ্রেস কর্মী সমর্থকরা। কিন্তু উৎসুক জনতাকে হতাশ করে বক্তৃতা না দিয়ে শুধুমাত্র গাড়ির ছাদে উঠে হাত দেখিয়ে চলে যান কংগ্রেস নেতৃত্ব। দাঁড়িয়ে দেখলাম উনি 10 মিনিট ওনাকে ভাষণ দেওয়া দরকার ছিল এখানে, এটা আমাদের বক্তব্য। ভাষণ শুনে দেয়নি, শুধু শুধু হাত দেখালো চলে গেল। ন্যায়যাত্রায় বঙ্গে শাসক দলের ধারাবাহিক অসহযোগিতাকে কি এবার সত্যি অপমানিত বোধ করছেন রাহুল? বঙ্গে তাঁর যাত্রায় গোলাপের থেকে যেন কাঁটাই বেশি কম পড়ছে রাহুলের মহাব্বত। ভবিষ্যতে জাতীয় স্তরে জোটে তৃণমূলের অবস্থান নিয়েও ধন্দ বাড়ছে। অভিষেক সাহা এবং শোভক লাহিড়ী, রিপোর্ট, কালকাটা নিউজ।